ঢাকা কফি অরিজিনাল, এখানে হচ্ছে ঢাকা কফি লেখা 4-in-1, এন্ড হচ্ছে এরা লেখে নাই যে কত গ্রাম পানিতে গুলাইতে হবে। উপস, আছে প্যাকেটের পুরোটা ঢালুন, কন্টেনার শক্ত করে বন্ধ করুন, মেশিন যথাস্থানে রাখুন, ভালোভাবে নেড়ে, পরিমাণ দেয় না আর কি। এটা হচ্ছে 10 টাকা নিচ্ছে, আর যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে নেসক্যাফে ছাড়া এখন অনেক কফি হচ্ছে এরকম, মানে রেডিমেড আর কি কফি বানাচ্ছে বাংলাদেশ অনেক কোম্পানি, নেসক্যাফে তো বানাচ্ছে, যাই হোক ওই আর কি যেটা বলতেছিলাম, বুঝছেন তো। অনেক অনেক মিষ্টি মনে হচ্ছে, কফির বিটারনেস আসে আছে বাট মিষ্টির পরিমাণ বেশি মনে হচ্ছে। এখানে আমি 120 ml পানি দিই, কারণ ওইটা আমার মনে হয় বেসিক আর কি। এই জিনিসটাতে খাইতে কি মজা, মানে অর্ধেক গুলানো অবস্থায়। ভালোই গাঢ় হয়েছে, আমার মনে হয় আরো পানি অ্যাড করা যাবে, কিন্তু যে ওই কাগজের প্যাকেটে তো এরকমই ধরে তাই না, এর জন্য হচ্ছে এইটুকু দিছি, 120 ml পানি দিছি বললে চলে। আর এক্সপেকটেশনের থেকে ভালো মনে হচ্ছে, কারণ এই যে দুধের কোয়ালিটি ভালো, এর জন্য হচ্ছে যে এরকম উপরে, এন্ড হচ্ছে যে মানে ঘন হয়েছে আর কি, হালকা হয়ে যায়নি। ওকে, চেহারা দেখতে এরকম হলো, হালকা হয়ে গেছে, আমার 100 ml পানি দেওয়া উচিত ছিল। আর হচ্ছে এখন ওরকম বেশি মিষ্টি মনে হচ্ছে না, পানি বেশি হয়ে গেছে এটা মনে হচ্ছে আমার কাছে, হালকা কফির টেস্ট আছে। আর এটা যে 4-in-1, ওই ক্রিমের কোনো টেস্ট নাই, নর্মাল কফি, কফির টেস্ট হালকা, মোটামুটি মিষ্টি। 10 টাকা।